मान भौतिक विज्ञान क्या देखा देखिए बिस्मिल्लाह তাহলে গাইস এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আজকের ফাইনাল এক্সাম মাধ্যমিক পরীক্ষার। তো আজকের লাস্ট পরীক্ষা মানে ছাত্রছাত্রীরা খুব এনজয় করবে, তাদের সঙ্গে আমরাও এনজয় করবো, আর আমার বন্ধুরা অলরেডি সাবরি ফাইনাল রেডি হয়ে গেছে। সাবরি ভাই গাইস দেখতে পাচ্ছ সব পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে, সব মাধ্যমিক দিয়ে আসছে, দেখতে তোমার পরীক্ষা কেমন আছে চলে আসছে দেখতে। वाह बेटा वाह मौत कर दी। आई देखते सामने जेते दिच्छे ना हमारे छाबड़ी भाई का। जेते दे हमारे सामने। ओ बंधु परीक्षा क्या बना चे भालो। आ सामने गाड़ा पड़े गेछे किछु करार नहीं, धुलो वाली भर्ती रास्ता। परीक्षा भालो आछे। হ্যালো গাইস ভালো আছো তোমরা? ভালো আছো? হ্যাঁ বলো কেমন আছে? এই পরীক্ষা কেমন আছে? পরীক্ষা ভালো আছে? থ্যাংক ইউ। তোমাদের পরীক্ষা দিয়ে আসছো নাকি? পরীক্ষা দিয়ে আসছো? পরীক্ষা কেমন আছে? ভালো আছে। আজকে কী পরীক্ষা ছিল? হ্যাঁ ভৌতিক বিজ্ঞান। এটা বানান বলো বল একটা। এ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে? কি পরীক্ষা ছিল আজকে? ভৌতিক বিজ্ঞান। হ্যালো গাইস কাকু ভালো তো? তুমি ইংলিশ ছাড়া কথা বলো না? না বলো, এবার বলো বলো কেমন আছে বলো। ভালো আছো? তুমি ইংলিশে কিছু বলো। আমরা এখন স্যার হই না, আমরা এখন ছাত্র স্টুডেন্ট। কিউট বাচ্চাটা দেখো, কিউট বাচ্চাটা দেখো। হাই হ্যালো গাইস, বাবু ভালো আছো? ভালো আছো? বাবুর চোখটা খুব ভালো। চলো আমরা এখন আবার বেরিয়ে পড়েছি, একটু আড্ডা মেরে নিলাম। দেখতে পাচ্ছ আমাদের সামনে থেকে এখন মানে পরীক্ষা এক্সাম দিয়ে এখন ফিরছে। ও বন্ধু পরীক্ষা ভালো আছে? দেখতে পাচ্ছ ছাবড়ি বাইকার রাখা চলে যাচ্ছে সামনের দিকে, ধরতে হবে এখন। দেখতে পাচ্ছ বাইকার। তোমাদের আগে কী পরীক্ষা ছিল? হ্যাঁ মানে কি ভৌতিক বিজ্ঞান? মানে ভৌতিক বিজ্ঞান? তোমাদের বাড়ি কোথায়? কবরে? মেরা সময় তো ওহী পে ঠেহরা হুয়া। এ ছাপড়ি ভাই তোমরা বাড়ি চলে যাচ্ছ? তোমরা বাড়ি চলে যাচ্ছ? আমরা কোথায় যাবো? আমরা কোথায়? আমার গার্লফ্রেন্ড আছে। ভালো থেকো, থ্যাংক ইউ। দিল মে দর্দ সে জগা। সো হ্যালো গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি, নলমণি উদ্যান। আর এটা হচ্ছে ঢোকার পথ, এটা হচ্ছে ঢোকার পথ। আর মেবি স্কুল ছাত্রছাত্রীদের ঢোকা নিষেধ আছে, তাও আজকে লাস্ট এক্সাম, জানি না কী হবে। তো দেখা যাক অনেকগুলো এই গাড়ি সেই কারণে এখানে কাটিয়ে হচ্ছে, এমনি টাইমে কোনো দর্শক হয় না, কোনো মানে কোনো কাফেল আসে না। তো আজকের মধ্যে স্কুল ছাত্রছাত্রীদের জন্য ছাড় আছে, পুরোটা ঘুরিয়ে দেখাও তো দেখতেই পাচ্ছ। চলো এখন আমরা এখন গাড়িটা সাইড করব, দেন টিকিট কাটবো, তারপর ঢুকবো। সবথেকে বেশি ভিড় হয় ঈদের সময়। ঈদের সময়? ঈদের সময়? এমনি সময় তো স্কুল স্টুডেন্টদের ঢুকতে দেওয়া হয় না।
আজকে স্পেশালি এইসব ছেলে মেয়েরা সব পরীক্ষা দিয়ে শেষ হয়ে গেল পরীক্ষা, সেই খুশিতে ওরা ঘুরতে এসছে, তার জন্য ছাড়া হচ্ছে। চলো এবার ভিতরে গিয়ে তোমাদের অনেক কিছু দেখাবো। আর বেরিয়ে যাচ্ছে বন্ধুরা সব একে একে, আর আমার বন্ধুরা রয়েছে সাতজন বলে। চল টিকিট কেটে গিয়ে দেখতে পাচ্ছ, আমরা এই মুহূর্তে রয়েছি আটজন, তো একটা আমরা বলে গোলম্যানকে ঢুকে গেছি। বন্ধুরা একসঙ্গে থাকলে এনজয়টা হয়। তো চলো বন্ধুরা এবার যেতে যেতে তোমাদের আর অনেক কিছু দেখাবো। এটা হলো আমাদের জীবনতলার কাছাকাছি ক্যানন ক্রিয়েট মধ্যে খুব ভালো একটি পার্ক। কি পার্ক? মালপুরি উদ্যান। আর আমরা সকলে একবার আবির মেয়েকে নিয়েছি। এটা কি আবির? আবির আবির তো চলো আমরা এখন এনজয় করতে এসেছি। গাছে উঠবে, গাছে উঠবে কে? কোথায় বুঝলেন? তোমাদের কি এক্সাম ছিল? কি কি এক্সাম ছিল? সে যাই হোক, ইউটিউবার হোক আর সে বাচ্চা ছেলে হোক, আর যাই হোক, তুমি গালাগালি করতে পারো? হ্যাঁ, কেন করেছো? চলে যাচ্ছ, মজা করে করেছো? মজা করো, যখন মজা করো তখন গালাগালি করো। ওকে চলো, ঠিক আছে। তোমার হাসিটা খুব ভালো লেগেছে। তুমি তুমি কি ইউটিউবার নাকি? তুমি কি ইউটিউবার? সবাই পা দিয়ে নিয়ে উঠে আসছে, আর এপারে কেউ নেই, ওই পারে আছে মেবি। না আমরা সামনের দিকটা ঘুরে ঘুরে যাবো। খুব এনজয় করলাম আমরা। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিনে, নেক্সট কোনো লাইভে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। তাহলে টাটা।